কোভিড-19 উচ্চ ঝুঁকিতে থাকা বাংলাদেশের 12টি জেলার মধ্যে লালমনিরহাট অন্যতম। তারপরেও সেখানে পুরোদমে চলছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের শিল্পপণ্য মেলা। সীমান্তবর্তী এলাকা ও স্থলবন্দর থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন মেলায়। অধিকাংশ দর্শনার্থীদের মুখে মাস্ক দেখা যাচ্ছে না, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। We'll be right back.